নিম্নচাপের জেরে জেলায় জেলায় একটানা বৃষ্টি, ফুলে ফেপে উঠছে নদীগুলি, বিপদসীমার ওপর দিয়ে বইছে জলস্তর, পুজোর মুখে বন্যার আশঙ্কা বাংলায়। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, শনি রবির পর সোমবারও তা থামার লক্ষণ নেই। সোমবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে একাধিক জেলা। লাগাতার বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে নদী নালা জলাশয়, বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী, ভেঙে পড়েছে সেতু, একাধিক রাস্তা জলের তলায়। সব মিলিয়ে পুজোর মুখে বন্যা পরিস্থিতি গোটা রাজ্যে। নিম্নচাপের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত খারাপ। তারপর নিম্নচাপের ধীর গতি চিন্তা আরো বাড়িয়েছে। ধীর গতির জেরে দীর্ঘ হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে জেলায় জেলায়। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে গোঘাটের বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়ার দিক থেকে গড়িয়ে আসা জলে বিপদ বেড়েছে। কামারপুকুর গড়বেতা ও কামারপুকুর জয়রামবাটি রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত, যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর জয়রামবাটির এলাকার ধান জমি জলের তলায়। অন্যদিকে একই পরিস্থিতি বীরভূম জেলাতেও, অতিবৃষ্টির কারণে জেলার প্রায় সব নদীতেই জলস্তর দ্রুত বাড়ছে, পশ্চে ময়রাক্ষী এবং অজয়। ময়রাক্ষী নদীর জল বাড়ায় সাঁইথিয়ার অস্থায়ী ফেরিঘাটটি ভেঙে পড়েছে, যার ফলে যাতায়াতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ম্যাসেঞ্জর ব্যারেজ থেকে জল ছাড়লে বন্যার আশঙ্কা আরও বাড়বে। বিপদ বাড়াচ্ছে ঝাড়খণ্ডের জল। গত দুদিন ধরে 26,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি, অর্থাৎ 48 ঘন্টায় 1,00,000 একর ফুটের থেকেও বেশি জল ছাড়া হয়েছে, যা বাংলার দামোদরে এসে মিশছে। সঙ্গে যোগ হয়েছে স্থানীয় বৃষ্টির জল। দুর্গাপুর জলাধারে ফ্লাড ওয়াটার ধরে রাখার সুযোগ নেই, ফলে দুর্গাপুর ব্যারাজ থেকে 85,000 কিউসেক হারে জল বেরোচ্ছে। এ অবস্থায় হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের বহু নিচু এলাকা ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জল বাড়তে শুরু করেছে দ্বারকেশ্বর নদেও, বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আরামবাগ মহকুমায়। অন্যদিকে শিলাপতি, ঝুমি নদীর জলে ভাসছে ঘাটাল, যোগাযোগ বিচ্ছিন্ন হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। অতিরিক্ত বৃষ্টিতে নদীর বাঁধে ধস দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। মহারাজগঞ্জ এলাকার আনুমানিক 50 মিটার নদী বাঁধে ধস নামায় দুর্যোগ মাথায় নিয়ে বাঁধ পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। কবে কাটবে দুর্যোগ, এটাই এখন প্রশ্ন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে অবস্থান অতি গভীর নিম্নচাপের। সোমবার সকালের পর এটি শক্তি হারিয়ে উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে। এদিকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বেশ সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফিরোজপুর, পাতিয়ালা, শাহজাহানপুর, বালিয়ার পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অতি গভীর নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে, যা বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলার প্রভাবেই বাংলা জুড়ে এমন দুর্যোগের পরিস্থিতি। প্রশাসনের তরফে ইতিমধ্যেই জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই 5,000 ট্রিপল বিড়ি করা হয়েছে, ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডিভিসি কি পরিমাণ জল ছাড়ছে সেদিকে নজর রাখতে বলা হয়েছে জেলা শাসকদের। যদিও মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, শনিবার পর্যন্ত সেইভাবে আর বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃষ্টি কমলেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।